মেরি ক্রিসমাস আফটার জনি গাদ্দার বদলাপুর অন্ধাধুনের মতো ছবির পরে বহুদিন বাদে বড় পর্দায় আরও একটা ছবি নিয়ে হাজির পরিচালক শ্রীরাম রাঘবন। কেমন হলো তার এই কাজ? বিয়া সেতুপতির বলিউডে জওয়ানে তার রোল বড় না থাকাতে তার ফ্যানেদের যে আক্ষেপটা ছিল সেটা কি পূরণ হলো? তার রোলটা কতটুকু জাস্টিফাই করলো তার অভিনেতা সত্তাকে? এবং ক্যাটরিনা কাইফ তার বিপরীতে যদি বলি একটা গ্ল্যাম গার্ল, তিনি কতটা অভিনয় তার সঙ্গে পেরে উঠলেন, সব কিছু নিয়ে কথা হবে। এবং ছবিটাকে আদৌ শ্রীরাম রাঘবনচিত হলো সব কিছু হতে থাকবে ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তার আগে পরিচয় পাবোটা হালকা করে শেয়ার নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো মেরি ক্রিসমাস, ক্রিসমাস কতটা মেরি হলো তারই যাত্রা এই দু ঘন্টার ছবি। এই ছবিটা শেষ করার পর আমার একটা জিনিস মাথায় এলো, বলিউডের বড় বড় নামই পরিচালকেরা লাইক শ্রীরাম রাঘবন, লাইক রাজকুমার হিরানি, এদের কি লাভেরিয়া হয়েছে? তারা যেই ছবিকে তুলছেন সেই ছবিতে লাভটাকে এত ভালোভাবে কী করে দেখাচ্ছেন? মানে সিরিয়াসলি, দুজন এরকম প্রবীণ পরিচালক এত ভালোভাবে লাভ স্টোরিটাকে দেখালেন। ডাঙ্কি ছবির মান আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, বাট লাভ স্টোরিটার অ্যাপিলিং ফ্যাক্টর আপনার কাছে সত্যি কি খুব খারাপ লেগেছে। আমি ছবিটার থেকে অনেক কিছু ছবিটার প্রতি আমার নালিশ আছে। আমি শাহরুখ খানের ফ্যান, তারপরে আমি রাজকুমারী হিরানির ক্র্যাফ্টের ফ্যান, তারপরেও ছবিটার প্রতি আমার প্রচুর আক্ষেপ ছিল, কিন্তু স্টিল তারপরেও আমার কিন্তু লাভ স্টোরিটা ব্রিলিয়ান্ট লেগেছে, খুব খুব অ্যাপিলিং লেগেছে। এবং ওই ফিরে তাকানো মোমেন্টে তাফসির জাস্ট স্টিল হয়ে যাওয়া, ওই বিষয়টা সকলকে এফেক্ট করেছে ফিল্ম লাভার্সদের যারা ওই মুহূর্তে হলে থেকেছেন, ওই জিনিসটা ইম্প্যাক্ট লেগেছিল। ঠিক সেরকমই যখন মেরি ক্রিসমাস শেষ করি আমার মনে হয় যে লাভ স্টোরিটা কী দুর্দান্তভাবে ক্লোজার পেলো, কী দুর্দান্ত একটা ক্লোজার পেলো। সে পজিটিভ দিকে হোক নেগেটিভ দিকে হোক তা তো আমরা ছবি দেখে জানবো, বাট ক্লোজারটা দুর্দান্তভাবে দিয়েছে। এবং সিনেমাটার প্রথম হাফ এত 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 বেশি আমার এনগেজিং লেগেছে, জাস্ট বুঝতে পারিনি যে কখন স্ক্রিনে বড় বড় করে লেখা ফুটে উঠলো ইন্টারমিশন। দুর্দান্ত সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে রাইটিং দুর্দান্ত রাইটিং হয়েছে। গল্পটা যদি কী বলি, বুঝতে পারছেন মেরি ক্রিসমাস একটা রাতের গল্প, এবং এই থ্রিলারগুলো মোস্টলি এরকমই হয়ে থাকে। মানে এরকম অনেক বড় বড় থ্রিলার রয়েছে যেগুলো ধরুন কয়েক ঘন্টার মধ্যে টোটাল ছবিটা বা টোটাল সিরিজের গল্প হয়ে থাকে। এখানে একটা ছবি, তার গল্প একটা রাতের গল্প, একটা রাতে দুজন অজানা মানুষের মধ্যে আলাপ হয় এবং সেখান থেকে একটা মার্ডার মিস্ট্রি, সেই মার্ডার মিস্ট্রির সঙ্গে এনারা দুজনে কীভাবে কানেক্টেড এবং সেখানে মিস্ট্রিটা কতটা, মানে তার জালটা কতটা ভালোভাবে বোনা হচ্ছে, যার জন্য সেকেন্ড হাফে গিয়ে তার জালটা ছাড়ানো তো আমরা মজা পাচ্ছি, সেসবেরই গল্প থাকবে এখানে। এবং অবশ্যই যদি পারফরমেন্সের দিকে আসি, দেখুন বিজয় সেতুপতির কাছ থেকে আমরা এত ভালো ভালো পারফরমেন্স দেখে নিয়েছি, তার একটা প্রচণ্ড পছন্দের, তার করা প্রচণ্ড পছন্দের ছবি আমার পিছনে রয়েছে 96, খুবই পছন্দের ছবি। আমি আমার এলাকার তার রিভিউ বলবো কি জানা যায় না, তার ভালো আমার কেমন লাগে, একটা স্তুতি কাইন্ড অফ একটা ভিডিও রয়েছে। তিনি কোনো স্টার নন, মানে সেই অর্থে ওই অত বড়ো সুপারস্টার বা সেই স্টারডম তার নেই যে তার ফ্যানকে ক্যাটার করে ভিডিও বানাবো। তোমার ভালো লেগেছিল ছবিটা আমি মানিয়েছিলাম। এছাড়াও সুপার ডিলেক্স দেখে নিন তার, দেন পিজার মতো ছবি দেখে নিন তার, প্রচুর প্রচুর ভালো ছবি আছে। যেমন তাকে ভালোভাবে ইউজ করা হয়নি আমরা অনেকেই বলেছিলাম, শাহরুখ খানের ফ্যানরাও বলেছিল বিজয় সেতুপতি হয়তো আরও একটু স্ক্রিন টাইম ডিজার্ভ করতেন তার ক্যালিবারের অভিনেতার অ্যাটলিস্ট। তো এখানে তাকে যে রোলটা দেওয়া হয়েছে তার জন্য এই রোলটা হচ্ছে খুব একদম হামড়ি কিছু তা নয়, বাট যতটা তাকে দেওয়া হয়েছে সেটা দেখে অ্যাজ এ ফ্যান, বিজয় সেতুপতি ফ্যান মজা লাগে দেখতে। এবং ক্যাটরিনা কাইফ তার ক্যারিয়ারে বেস্ট ডেলিভার করেছে। থ্রিলারের কথা যদি বলি, যেটা আমি লিখেছি থাম্বনেইল, অ্যাকচুয়ালি ইটস নট এ থ্রিলার। অ্যাকচুয়ালি এই ছবিটাকে আমি থ্রিলার হিসাবে মনে কতদিন রাখবো যাই না, বাট ছবিটার যেভাবে ধীরে 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 সাটেলভাবে বোনা হয়েছে ছবির লাভ স্টোরিটা খুব ভালো লেগেছে। ফার্স্ট হাফে একটা গান রয়েছে রাত আকেলিয়ে বলে, এটা লিখেছেন বরুণ গ্রোভার, আরও একটা গান লিখেছেন ছবিতে বরুণ গ্রোভার, সবগুলো কিনা আমি সত্যি জানি না, তিনটে গান আছে ছবিতে যদি খুব ভুল না হই। এবং সেখানে অবশ্যই বিজেপির বড় বেশ ভালো ভালো লেগেছে কিছু কিছু জায়গায়। রাত আকেলিয়ে গানটাতে অরিজিৎ সিং রয়েছেন, অন্তরা মিত্রা রয়েছেন, বাট সারপ্রাইজিংলি অরিজিৎ সিংয়ের থেকে অনেক বেশি আমার ভালো লেগেছে এই একটাই গানের মধ্যে যখন অন্তরা মিত্রার পার্টগুলো আসে, এবং কী সুন্দরভাবে ওই জায়গাটাতে লাভ স্টোরিটাকে বোনা হয়, ওই ক্যারিকেচারি শোয়েতে নয়, ওই একটা কিছুটা গিয়ে একদম সিনেমাটিক কিছু একটা দেবো ট্রিটমেন্ট তাও নয়, বাট কী সাটেলভাবে দুজনের মধ্যে লাভ স্টোরিটাকে রাখা হয় এবং ফিলটা হয়, ওই ফিল গুড ব্যাকটা টোটাল ফার্স্ট হাফ জুড়ে আপনি পাবেন। এবং সেই ব্যাপারটা এতটা এনগেজিং হয়ে থাকে এবং আপনি জাস্ট ভাবেন কিছু তো চলছে, কী চলছে বুঝছেন না, কে কার দিক থেকে ঘাপলাটা, সারাক্ষণ একটা ভাববেন এবং তার মাঝখানে ঘাপটা আপনার সামনে একটা খুব ভালো একটা এস্টাবলিশমেন্ট দিয়ে চলে যায় গোটা ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে ছবিটা একটু আমার মনে হয় ল্যাক হয়, আবার লাস্টে যখন আসে ছবিটা, যখন আপনি টুইস্টটা পান, টুইস্টটা আন্ধাধুন লেভেলের কি না সেটা অ্যাটলিস্ট আমার অতটা শখই লাগেনি, বাট যখন আপনি টুইস্টটা পান তখন আপনি শুরুর দিক থেকে ভাবতে শুরু করেন, আচ্ছা এটা এক ছিল, ওটা তিন ছিল, এটা দুই ছিল, আচ্ছা এটাকে এইভাবে আপনি বসাবেন, এই ফিলটা আপনাকে দেয়। বাট বললাম যে ফিল্মটা অ্যাজ থ্রিলার কতটা আমাকে থ্রিল ফ্যাক্টর দিয়েছে আমি সত্যি জানি না, হয়তো এক্সপেকটেশান অনেক বেশি ছিল কারণ পরিচালকের নাম শ্রীরাম রাঘবন,
বাট তারপরে এই ছবিটা আমার কাছে থ্রিলার হিসেবে না, আমার কাছে একটা ভালো রোম্যান্টিক ফিল্ম হিসেবে আমার কাছে মাথায় থাকবে, এটুকু আমি বলতে পারি। আপনারা যারা দেখেছেন তাদের কি এই সেম ফিলটা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান, ভিডিও ভালো লাগে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, ভিডিওটাকে অবশ্যই আপনি কতটা স্যাটিসফাইড বিজয় সেতুপতির কাছ থেকে কাকে এরকম একটা রোল দেওয়া নিয়ে, এবং অবশ্যই ক্যাটরিনার পারফরমেন্স নিয়ে কী বলবেন আপনাকে, তাকে কি শুধু এখনও তাকে গ্ল্যাম গালি বলবেন না, সে এখন এই মুহূর্তে একদম ওই বুকিশ ওয়েতে যদি বলি অ্যাক্ট্রেস হয়ে উঠতে পেরেছেন, এবং শ্রীরাম রাঘবনের কাজ আফটার বদলাপুর, আফটার আন্ধাধুন বা আফটার জনি গদ্দার আপনার কী মনে হয়েছে, সেই রকম লেগেসির একটা কাজ কী মনে হচ্ছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান। আমার কিন্তু ছবিটা খারাপ লাগেনি অবশ্যই এটাই বলবো, যারা দেখেছেন কমেন্ট বক্সে জানান আপনাদের কী মতামত, এবং আমার ভিডিওটা যদি কিছু শেয়ার করবার থাকে, আপনার মনে হয় এই পয়েন্টটা মিস করে গেলাম বা এই পয়েন্টটা যেটা বলেছি সেটার সঙ্গে আপনি এগ্রি করেন না, তার জন্য অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে ব্যবহার করুন, এবং প্রথমবারের জন্য চ্যানেল দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে দেখতে বলবেন। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো লাগে কন্টেন্ট দেখতে থাকুন, এবং আমায় সাজেস্ট করতে থাকুন আপনার পছন্দের ভালো কন্টেন্ট যেগুলো আপনি মনে করেন আমি রিভিউ করি আপনি সেটা চান। বাই বাই, গুড নাইট।